ছোটু, তাড়াতাড়ি কর দিগিনি, তাড়াতাড়ি কর, রাত হয়ে যাচ্ছে তো অনেক। হয়ে গেছে গো দিদি। আরে গদাই, ওদিককার খবর কি? মেজাজ যেন দিন দিন বেড়েই যাচ্ছে, কিছুতেই আর মেজাজ শান্ত করা যাচ্ছে না। কথা নেই, বার্তা নেই, হুট হাট রেগে যাচ্ছে। কবে যে এই রাগ কমবে কে জানে। খাওয়া দাওয়া ঠিক মতো করছো তো? সে নিয়েও অনেক গল্প আছে। কথা বলতে ভয় লাগে, কখন যে পেছনে এসে দাঁড়িয়ে শুনবে তা কে জানে। কৃষ্ণবাবুর ফোন, চল চল তাড়াতাড়ি চল দেখি। আয় আয় আয়। এখন তো বসার ঘরে ফাইল দেখছে, দেখে এলাম তাই ফোন করছি আপনাকে। ও দাদা, দাদা আমাদের একটু কথা কইতে দেবেন না দাদা। এই ধরো তো গদাই, এ ধরো। আচ্ছা আমি কথা বললেই সবাইকে লাইন করে ভিড় করে এসে দাঁড়াতে হয় কেন বলো তো? নিজেরা নিজেরা কথা বললেও তো পারো। যখনই আমি কথা বলবো তখন সবাইকে আসতে হবে। ঋষি বাবা কি খালি আপনার একা সম্পত্তি নাকি, আমাদের কেউ নয় কো? দিন না দিন না, একটু কথা কইবো দিন। হ্যালো গদাই, কি হয়েছে? হ্যাঁ বল বল কি হয়েছে। আর বলো না, একটা রান্নার দিদি পেয়েছি। সেই দিদির মেয়ে আবার খুব ন্যাকা পড়ায়, ভালো টালো, বুঝতে পেরেছো কিনা? সে নাকি মাধ্যমিকে এই জেলাতে ফার্স্ট হয়েছিল, এখন আবার উচ্চ মাধ্যমিক দিয়েছে। রেজাল্ট বেরোবে তো ওই আজকালের মধ্যেই। তো সেই মেয়েকে ওরকম ঠাটা করে কথা শুনিয়েছে, আর সেই মেয়েও কথার পিঠে কথা বলেছে। সে কি রে, যিশু বাবার মুখের উপর কথা কয়েছে? কি গো বৌদি, কি বলছে গলায় চন্দ্র? দাও তো একবার আমার, দাও তো। শোনো শোনো কথা শোনো। হ্যালো, কি খবর গদাই বাবু? আর খবর সব শুনে নিও, তোমার কাছে তো সব বললু। আচ্ছা বিয়ে বাড়ির দিন কবে ঠিক হলো? শোনো, তোমার বর্দা বাবুর বিয়ের অনুষ্ঠান 5 দিন ধরে চলবে। তুমি কিন্তু ছুটি টুটি গুলো সব ঠিক করে নিও, নয়তো খুব মিস করে যাবে। ওহো, তোমরা কখন থেকে কথা বলে যাচ্ছ, আমি তো কথাই বলতে পারছি না। দাও না আমাকে ফোনটা। এই গদাই, তোমার ছোট মা কথা বলবে। ছোটকে দাও দেখিনি। হ্যালো গদাইদা। হ্যাঁ বলো ছোট মা। কি পুচ্ছো গো, হালচাল খুব খারাপ গো। তোমার ছেলের যা মেজাজ, কবে ঠান্ডা হবে কে জানে। জানো ছোট মা, বরদাদাবুর বিয়ে হয়ে গেলে ওই ছোটদাদাবুর জন্য একটা মেয়ে দেখো দেখিনি। তবে ছোটদাদাবুর মেয়ে কেমন দরকার আমি খুব বুঝেছি। খড়খড়ে মেয়ের দরকার, বুঝলে না, যে চুপ করে সব কিছু মেনে নেবে, নে মুখে মুখে কথা বলবে, তেমন মেয়ে হলে তবে তোমার ছেলে জব্দ হবে। এই আমি বলে দিলুম গদাইদা। এরে ঋষি বোধহয় এসে গেছে। গদাইদার বোধহয় গর্দানটাই গেল আজকে। কি বলছো, কি তোমাদেরও বা এত কথা বলার কি দরকার বলো তো? এখনই সব হারির খবর নিতে হবে, গদাই এলে তো সব খবর জানতে পারবে না কি? দাঁড়াও দাঁড়াও দিদি ভাই, ফোনটা কাটেনি। কাটেনি, ফেলে রেখেছে। কি বলছে? শুনে বলছি সব, দাঁড়াও। আমার মনে হচ্ছে তোমার এখানে থাকতে খুব অসুবিধা হচ্ছে, তুমি একা ফিল করছো, তোমার সময় কাটছে না। কাল সকালে ট্রেনের টিকিট কেটে দেবো তোমায়, যাও যাও, তুমি বাড়ি যাও। হ্যাঁ আমি কি অপরাধ করেছি ছোটদাবু? যেখানে গেলে তুমি ভালো থাকবে সেখানে যাও। ও বাড়িতে অনেক লোকজন আছে যাদের সঙ্গে গল্প গুজব করে, এর কথা ওকে বলে কথা চালাচালি করে তোমার মন ভালো থাকবে। আমি কথা চালাচালি করি ছোটদাবু? কি মনে করো তুমি আমাকে? আমি কিচ্ছু শুনিনি, এখানে কি কথা হচ্ছিল আমার কানে যায়নি। শোনো গদাইদা, যদি এ বাড়িতে সত্যি সত্যি থাকতে হয় তাহলে এই আমার শর্ত যে এ বাড়ির কোনো কথা ও বাড়িতে যাবে না। আর কথা চালাচালি করার জন্য এই ফোনটা নয়। আর যদি তারপরও থাকতে চাও আমি কিন্তু সমস্ত ফোনের লাইন অফ করে দেবো। খুব বকছে, খুব বকছে গো গদাইদাকে। খটাং করে ফোনটা রেখে দিল, বোধহয় ওই রাখলো। ও ছোট, চিন্তা করিস নে, অত চিন্তা করিস নে ছোট, জানিসই তো ওই ওপর ওপরই একটু রাগ ঝাল যা, ভেতরটা তো জানিস, চিন্তা করিস না, দেখবি তুই সব ঠিক হবে। হ্যালো গদাই। ঋষি বলছি।
হ্যালো ঋষি বাবা, কেমন আছিস বাবা? এই একটু খোঁজ খবর নিচ্ছিলাম, খাওয়া দাওয়া ঠিক মতো করছিস কিনা, তারপর জায়গাটা কেমন লাগছে গদাইয়ের। গদাইদাকে লাগলে তোমরা ডেকে নিতে পারো, আমার ওকে লাগবে না। সে কি কথা রে, একটা লোক না থাকলে কি? বললাম তো আমার ওকে দরকার হবে না, আর তারপরে যদি ও থাকতে চায় তাহলে আমার কথা অনুযায়ী ওকে চলতে হবে। শোনো মা, যদি এখানকার কথা ওখানে চালাচালি করার জন্য তুমি গদাইদাকে রেখে থাকো তাহলে তা লোকে লাগবে না আমার। আমি ফোনের লাইন সব অফ করে দেবো। আমার উপর নজরদারি করা যে আমি পছন্দ করি না সেটা তোমাদের মনে রাখার কথা ছিল। নজরদারি কি বলছিস তুই? শোনো মা, আমি যা বুঝেছি আমি তাই বলছি তোমায়। এরপর যদি আমি ফোনের লাইন অফ করে দিই আর মোবাইলটাও যদি না ধরি তাহলে কিন্তু কোনোভাবেই তোমরা কেউ আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে না। কেন এরমভাবে কথা বলছিস বাবা? আমরা কি এমন করেছি বলতো? আমরা শুধু তো এটাই জানতে চেয়েছি যে তোরা সবাই কেমন আছিস। গদাই, শোনো মা, আমাকে নিয়ে কোনো বাড়তি আলোচনা আমি পছন্দ করি না, সে অধিকার আমি কাউকে দিইনি। কথাটা যদি এরপরও তুমি ভুলে যাও তাহলে সেদিনই হবে গদাইদের এখানে শেষ দিন। ও ছোট, কি হয়েছে বোন, কাঁদছিস কেন? কি বললো? কি আর বলবে, ঝাড়ছিল বোধ হয় খুব। গদাইরও বুদ্ধির বলিয়ারি যাই। আরে বাবা, যখন বাড়িতে থাকবে না তখন তো ফোন করে এই কথাগুলো বলতে পারে নাকি? শোনো গদাইদা, আমি একজন অ্যাডাল্ট লোক, আমি আমার গার্জিয়ান কাউকে বানাইনি, আর ফার্দার আমার বিষয়ে কোনো ভালো মন্দ কোনো কথা আমি শুনতে চাই না। বুঝেছি, আর কখনো হবে না ছোট বাবু। আমি তো তোমাদের বাড়ির কাজের লোক, এইসব কথা বলার তো আমার। শাট আপ। আপনি বসুন, আমি দু মিনিটের মধ্যে আপনার জন্য চা করে আসছি। আজ তো আপনার আপনার প্রোগ্রাম আছে। আপনি কি করে জানলেন আজকে আমার প্রোগ্রাম আছে? না না, আজকে ওই হোম থেকে তো আপনাকে সম্মান জানাবে। না, আপনি কি করে জানলেন আমি তো সেটা বুঝতে পারছি না। আমার মেয়েই তো ওই বাচ্চাদেরকে নাচ গান শেখাচ্ছে, আজকে যে অনুষ্ঠান হচ্ছে সেটা তো আমার মেয়েই শিখিয়েছে। আগের দিন তো বলছিল না হোমে যাই। সব ব্যাপারে তোমার এক্সপার্ট কমেন্ট না দিলে চলে না। না, আমি এত কিছু জানতে চাইছি তোমার কাছে। স্যার, আপনার চা, একটু বিস্কুট দেব? না থ্যাংক ইউ। কিছু বলবেন? না, জিজ্ঞেস করছিলাম আপনার কি আর কিছু লাগবে। বললাম যে আর কিছু লাগবে না। আপনার একমাত্র মেয়ে বলছিলেন না, মেয়েটাকে তো মানুষই করতে পারেননি। জানি আপনার সঙ্গে এমন দুর্ব্যবহার করেছে, আপনাকে এমন স্পর্ধা দেখিয়েছে যে। সে ছেড়ে দিন, দেখুন আপনি যদি আমার বাড়িতে কাজ না করতেন, আপনি যদি আমার স্টাফ না হতেন তাহলে তো এই বাড়িতে ঢুকতেই পারতো না। এই বাড়ির কি মানে ত্রিসীমানায়ও ঢুকতে পারতো না। আর তাছাড়া আপনার মেয়ে আপনার সঙ্গে দেখা করতে চাইতে আসলে আমি তো আর না করতে পারি না, আর সেটা বলিও নি আমি। যদি চাইতাম আমি সেদিনই ওকে শায়েস্তা করে দিতে পারতাম। শুধু আপনার মুখের দিকে তাকিয়ে আমি কিছু করিনি। জানি স্যার, সেই জন্যই তো আমি আপনার কাছে চিরদিন কেনা হয়ে থাকব। না না, আমার কাছে কেনা হয়ে টয়ে কোনো লাভ নেই। আপনার মেয়ে যে শুধু বাচাল আর অসভ্য তাই তো নয়, সারাদিন নাকি টোটো করে ঘুরে বেড়ায় পায়ে পাড়ায়, কিসব নাকি নাচ গান নিয়ে থাকে। তবে যে শুনেছিলাম লেখাপড়ায় নাকি ভালো নাম্বার টাম্বার পেয়েছিল। এ আবার কি কথা বলি, নাচ গান করা কি খারাপ নাকি? তোমার বোনও তো নাচে। না না, ওই হোমের বাচ্চাদের তো লেখাপড়াও শেখায়।
হ্যাঁ, কোনো প্রোগ্রাম টোগ্রাম হলে তখন একটু নাচটাচ শিখিয়ে দেয়। স্কুলেও নাচটাচ করতো, সেই জন্যেই। না, আমি তো বুঝতেই পারছি না, ও তো কাজের থেকে অকাজ করছে বেশি, এইভাবে টাকা নষ্ট হচ্ছে। এবার আমি ধরবো তো, যদি সত্যি সত্যি লেখাপড়ার লোক দিতে হয় তাহলে ঠিকঠাক লোক দিতে হবে, যে লেখাপড়া করানোর জন্য এলে শুধু লেখাপড়া করাবে, লেখাপড়ার সাথে নাচ গান হাবি জাবি অমুক তুমুক এসব করাবে। টাকা নষ্ট হচ্ছে মানে? টাকা কিসে নষ্ট হচ্ছে স্যার? না, ওকে তো একটা পেমেন্ট দিতে হচ্ছে, সেই পেমেন্টটা তো আমাদের তরফ থেকেই যাচ্ছে, সেটা তো হতে পারে। কাজ না হলে শুধু শুধু একজনকে পেমেন্ট দিয়ে পয়সা নষ্ট করার তো কোনো মানে নেই, প্রত্যেকটা টাকাই তো হিসেবে থাকা উচিত, কী পারপাসে লাগছে সেটা দেখা উচিত। না না, এতে আপনার কোনো দোষ নেই, আপনার মেয়ে ফোকটে পেয়ে যাচ্ছে বলে ফাঁকিবাজি করে সেসব আমি বলছি না, আমি আমার স্টাফদের বলবো। আপনি ভুল করছেন স্যার, ওখান থেকে কোনো পয়সাই নেয় না। পয়সা নেয় না? না মানে বিনা পয়সা শেখায় নাকি? হ্যাঁ স্যার, ও তো বাচ্চাদের ভালোবাসে, হোমের বাচ্চাদের দেখলে ওর কষ্ট হয়, তাই মাঝে মাঝে যেত, তখন হোম থেকেই বলেছে আসছো যখন তখন একটু লেখাপড়া দেখিয়ে দাও, ও যখন যেমন সময় পায় তেমন যায়। আসলে যেতে যেতে বাচ্চাদের উপর মায়া পড়ে গেছে, আর বাচ্চারাও এখন ওকে ছাড়তে চায় না, তাই ইদানিং রোজই যেতে হচ্ছে। ওরও 12 ক্লাসের পরীক্ষা হয়ে গেছে, ফাঁকা ছিল তাই যাচ্ছে, আর ঠাকুরের কৃপায় ও যদি কলেজে ভর্তি হতে পারে, ওর যদি কলেজ শুরু হয়ে যায় তাহলে তো আর হোমে যেতে পারবে না। আপনাদের কাজের লোক তো আছে স্যার, আমার মেয়ে সেখানে গিয়ে যেটুকু অকাজ করছে আপনি বারণ করে দিলে সেটুকু আর হবে না, আপনি যদি অর্ডার দেন তাহলে তো ওখানে ঢুকতেই পারবে না, তাই না হয় দিয়ে দেবেন স্যার। মনীষীকে মনীষী বলেই জ্ঞান করে না, যার উপর একবার রাগ হবে সেই রাগ আর সারা জীবনে যাবে না, এক অদ্ভুত মানুষ বাবা। তাহলে তো আমাদের যাওয়াটা হচ্ছে না, কি বলো দিদি? এখন তো তোমাকে যে কথা শোনালো এরপর আর তুমি নিশ্চয়ই কিছু বলবে না। তোমার যদি যেতে ইচ্ছা করে তুমি নিজেই গিয়ে স্যারকে বলো না গদাইদা। শুনুন, ওই যে ডাকছে তোমায়। কিছু বলবেন স্যার? দেখুন দেখুন, আমি জানতাম না আপনার মেয়ে ওখান থেকে টাকা পয়সা পায় না বা নেয় না। তাতে কি হয়েছে, আপনি জানতেন না তাই বলেছেন? কথা বলবো বলতে পারি না? শোনো, তোমরা কিন্তু খুব বেশি বাড়াবাড়ি আরম্ভ করেছো, একটা কথা মনে রেখো, আমি কিন্তু এই বাড়াবাড়ি কিছুতেই সহ্য করব না। কি করবে? ওই যে নতুন স্যার এসেছে তাকে গিয়ে বলবে নাকি থানা যাবে? চাইলে অনেক কিছুই করতে পারি। নিজের বুবু স্বামীর সঙ্গে কেউ এরকম ঝগড়া করে নাকি? খবরদার বলছি, আর কোনোদিনও যদি এরকম ধরনের কথা বলেছ তাহলে কিন্তু কি হবে তাহলে? শোনো, তোমার সাথে আজকে আমার কিছু জরুরি কথা আছে, সেটা আজকেই শেষ করতে চাই। তোমার সাথে আমার কোনো কথা নেই। আমি যখন বলছি আছে তখন আছে। অর্জুন বোস বলছে কথা বলবে, আর তুমি বলছো কথা শুনবে না। তোমার সাহস তো কম না, এই সাগরে দেখিতে থাকবে আর অর্জুন বোসকে অমান্য করবে? এই শোনো, তুমি ওর চামচাগিরি করো, কারণ ও তোমাকে টাকা দেয়, আমি ওর খাইও না পড়িও না,
তাই আমার ওর চামচাগিরি করার কোনো প্রয়োজন নেই। খবরদার বলছি, সরে যাও, আমাকে যেতে দাও, কিন্তু নাহলে কিন্তু এবার আমি চিৎকার করব। বলছি না, দরকারি কথা আছে তোমার সাথে। এইভাবে কথা বলছো যে আমার সাথে? তুমি কি মনে করো নিজেকে? আমাকে তো এলাকার লোক জানে আমি কি। আমার নিজেকে মনে করার কি আছে বলো তো? শোনো, ভালো কথা বলছি, পথ ছাড়ো, আমাকে যেতে দাও, আমার কাজ আছে, আমার তাড়াহুড়ো আছে, ছাড়ো পথ। আজকে আমার কথার উত্তর তোমায় দিয়ে যেতে হবে। এই যে আমার বাবা বিয়ের ব্যাপারে এত কথা বলছে, কোথায়? তোমাদের বাড়িতে তো কেউ গা করছে না। আমি যে তোমাকে বিয়ে করতে চেয়েছি না, এটা তোমার 14 পুরুষের ভাগ্য। শাট আপ, তুমি নিজের ভাগ্য নিয়ে থাকো, আমার ভাগ্য তোমাকে দেখতে আসতে হবে না। তোমার লজ্জা করে না? নিজেকে কোনোদিনও দেখেছো ভালো করে? নিজের বিচার, নিজের চরিত্র কোনোদিনও তো বিচার করে দেখোনি। তোমার এত বড় সাহস, তুমি আমাকে রাস্তায় আটকে বিয়ের কথা বলছো? সরে যাও বলছি, পথ ছাড়ো আমার। ওই পাঁচাল মেয়েটা আবার এখানে, তাও রাস্তায়। দাঁড়াও, ছাড়ো না, কথা শেষ হোক, তারপর তো যাবে। আমি তোমার কোনো কথা শুনবো না, তুমি ছাড়ো আমাকে। এরা কারা? এই মেয়েটার সঙ্গে এদের কি সম্পর্ক? মেয়েটা যত বাচাল আর যত অসভ্যই হোক না কেন, তাহলে মেয়েটাকে রাস্তায় এইভাবে দাঁড় করিয়ে বিরক্ত করছে, কারা এরা? যে চক্রটার জন্য ফাইনালি আমাকে এখানে আসতে হয়েছে, এরা কি তাদেরই কেউ? শুনেছি সব রকম দুর্নীতির সঙ্গে এদের যোগাযোগ আছে। না স্যার, ওই আমাদের নিজেদের মধ্যে কথা হচ্ছে আর কি। আমার তো দেখে মনে হচ্ছে আপনারা ওকে খুব ডিস্টার্ব করছেন। না স্যার, ডিস্টার্ব করব কি, আসলে ওর সঙ্গে আমাদের একটা বিশেষ ব্যাপার আছে। আমরা এক জায়গাতেই থাকি ছোটবেলা থেকে, আমাদের সঙ্গে ওর চেনাশোনা, তো তাই এমনি কথা বলছিলাম। এমনি কথা বলা আর কাউকে ভয় দেখানো, এই দুটোর মধ্যে পার্থক্য আমার জানা আছে। কি মনে হচ্ছে আপনাদের, আমি এতই বোকা? তুমি কোথায় যাচ্ছিলে? আমার একটা প্রোগ্রাম আছে। যাও তুমি, আপনারা এগিয়ে যান। হ্যাঁ স্যার, ঠিক আছে, আপনি এগিয়ে যান, তারপর আমরা এগিয়ে যাচ্ছি। আমি যখন বলছি আপনাদেরকে এগিয়ে যেতে, তখন আপনারা এগিয়ে যান। যান, এগিয়ে যান। এই চল স্যার, আপনার সাথে তাহলে পরে কথা বলবো, অনেক দরকার আছে আপনার সাথে। সে দেখা যাবে, এখন যেটা বলছি সেটা করুন। ঠিক আছে, চল। কি ব্যাপার এখন কাঁদছো কেন? এমনি তো সবসময় তোমার মুখ দিয়ে কথার ফুল ঝুড়ি ছোটে, এখন চোখে জল যে। আমার চোখে জল তো আপনার কি? দেখছি তোমার ভালোও করতে নেই। আমার ভালো আপনাকে করতে হবে না, মেয়ে হয়ে জন্মেছি, এটা আমার সবচেয়ে বড় অপরাধ, কাউকে ভালো করতে হবে না। কি বলছিল ওরা তোমাকে? আপনি তো বুঝতেই পেরেছেন, ওরা আমাকে অপমান করছিল। কেন বলো তো, বেঁচে বেঁচে তোমাকে অপমান করছে কেন? আমি খারাপ মেয়ে, তাই আমি বাচাল, আমি অসভ্য, তাই। আর এটা তো আপনি সবচেয়ে ভালো করে জানেন। যাও যাও, যেখানে যাওয়ার আছে যাও। আপনাকে ধন্যবাদ। কিসের জন্য? এই যে আপনি এসে প্রতিবাদ করলেন,
আপনি চলে যেতে বললেন বলেই তো ওরা চলে গেল, না হলে আমাকে আরো অনেকক্ষণ উৎপাত করত। ওরা উৎপাত করত আর তুমি মুখ বুঝে সহ্য করতে নাকি? প্রতিবাদ করতে জানো না তা তো নয়, নাকি জায়গা বিশেষ প্রতিবাদ করো? তার মানে না অনেকে এসব এনজয় করে কিনা? কি বলছেনটা কি আপনি? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? এই বাজে লোকগুলোর বাজে কথাবার্তা অপমান আমি এনজয় করছিলাম? তা না হলে তো সাইকেল চালিয়ে চলে যেতে পারতে। ওদের দুজনের এত ক্ষমতা তোমাকে আটকে রাখলো, রাস্তা দিয়ে তো আরো লোকজন যাচ্ছে, চিৎকার করনি কেন? তুমি যে চিৎকার করতে পারো না তা তো নয়, তুমি যে প্রতিবাদের ভাষা জানো না তাও তো নয়। তোমার তো অনেক রূপই আমি দেখতে পেয়েছি, তাহলে সেগুলো কি শুধুমাত্র ভদ্রলোকদের জন্য সংরক্ষিত? যাও যাও নিজের কাজে যাও। আপনি যদি এরপরে আমাকে রাস্তায় অপমানিত হতে দেখেন, আপনি তো এখানেই থাকবেন, রাস্তায়ও বেরোবেন, আর আমিও রাস্তাঘাটে চলাফেরা করি, অতএব দেখা হবে। যদি দেখতেও পান তাহলেও আমাকে আর বাঁচাতে আসবেন না। আমার মতো মেয়ের অপমানিত হওয়াই উচিত। আমাকে বাঁচাতে এসে আপনি ভুল করেছেন। এত কথা বলো কেন তুমি? কথা বললেই কি বড় হওয়া যায় নাকি? প্রত্যেকটা কথার উত্তর আছে তোমার কাছে। আমি তো কিছু বলিনি, আমি তো শুধু বলেছি যে এর পর থেকে আমাকে বিপদে পড়তে দেখলেও আপনি বাঁচাবেন না। আপনার কি দায়? তুমি বলে বাঁচাতে আসি? যে কোনো মানুষকে অপমান করতে দেখলে আমি বাঁচাতে আসতাম, এটা আমার নেচার। সেটা বোঝার মতো বুদ্ধি জ্ঞান গুমি তোমার নেই। যাও যাও নিজের কাজে যাও। এই জানোয়ার ছেলেগুলোর হাত থেকে কি আমার মুক্তি নেই ঠাকুর? এরা কি শেষ পর্যন্ত আমার সমস্ত লড়াইকে হারিয়ে দেবে? আর এই যে লোকটা আমাদের এখানকার নতুন অফিসার, সেও তো আমাকে অপমান করে সবসময়। এরা একরকম করে অপমান করে, আরে আর একরকম করে অপমান করে। আমার কি সারা জীবন শুধু অপমানই পাও না ঠাকুর? জীবন কাঠি জীবন।